আরে বৌদি, দাদুর তো দাঁত পড়ে যাচ্ছে, তারপরে যদি তুমি ওই হাতিমার কাছে আর না দাদুর উপরে ওঠো তাহলে তো দাদুর নাম নাম সত্য বাত সহি। তো ভাই আমরা এখন কোথায় যাচ্ছি? এক্সেসরে কি মারাতে জানো না? মারা গার মারাতে। তোর এক্স এর কপালটা না খুব ভালো, সবারই তো এইসব সুযোগ জোটে না। তাও ভালো, তোমরা সমাজের কাজ করছো, সমাজের কাজ করে যাও। আর তোর এক্স এর জায়গায় যদি আমি হতাম না তাহলে তার কিছু বলাই লাগতো না, দিন দুকুর তোর আসতে সাল আমি মারতাম। আবে সালে চলো ভাই। গরিব না রে ভাই, দুটো দুটো গার্লফ্রেন্ড রেখেও আম্বানিকে প্রত্যেক মাসে 350 করে দিই। তাই নাকি? তাহলে আর একটা কাজ করতে পারিস, আম্বানির গিয়ে ঝাটের বালটা ফেলে দিয়ে আয়, তোর ভাই লাইফ সেট হয়ে যাবে। তখন দুটো মেয়ে কেন, 100 মেয়ে রেখেও 300-350 করে দিতে পারবে, কোনো চাপ হবে না, বুঝতে পেরেছিস? বাত তো সহি। কেন বৌদি, তুমি জানো না তুমি কার জন্য লড়াই করছো? তুমি লাইক, ভিউজ, ফলো, কমেন্টের জন্য লড়াই করছো। কন্ট্রোল। তাছাড়া প্র্যাঙ্কের নামে বিয়ে করে ঠেলাটেলি.com এ ভিডিও বানাচ্ছ আর 500 লাইক নিচ্ছ। তুমি ওই সোশ্যাল মিডিয়া চুপ, বিলকুল চুপ। ও দাদার মনে হয় 4 প্রস্তুতি চলছে। চাদু, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি ছোটখাটো ড্রেস পরি বলে কিন্তু আমাকে কম খারাপ কথা শুনতে হয় না, আত্মীয় স্বজনদের কাছেও শুনতে হয়, পাড়ার লোকেদের কাছেও শুনতে হয়। আহারে কত কষ্ট, খারাপ লেগেছে? ওরম একটু লেংথি স্যুট পরলে পাড়ার লোকের কাছে দুটো একটা কথা শুনতে হয়, তাই বলে খারাপ মনে করলে চলে? আবে সালে। এই বাড়া, এখানে কি হচ্ছে বাড়া? এটা ফেসবুক, ঠিক আছে? এটা করম না, যেখানে বেলা ঠেলাঠেলি স্পন্সরের ভিডিও করবি। করমে গিয়ে অ্যাকাউন্ট খোল, গিয়ে ভিডিও বানা, বুঝতে পেরেছিস? কন্ট্রোল। এরা হচ্ছে সেই লেভেলের ক্রিয়েটর যারা দুটো ভিউজের জন্য নিজের বউয়ের সাথে এইসব ভিডিও করতেও সোশ্যাল মিডিয়ায় তাদের বাধে না, ঠিক আছে? কেন বলতো, ভিউজ আসবে, টাকা আসবে, রাজমিস্ত্রির কাজ করে বাল হবে, বউয়ের সাথে ভিডিও বানাবো, খাটে বানাবো, তারপর যেখানে খুঁজি সেখানে বানাবো, টাকা দেবে চারিদিক দিয়ে, বুঝতে পেরেছো? মাস গেলে 1-1.5 লাখ টাকা ইনকাম হয়ে যাবে, কোনো চাপ নেই, বুঝতে পেরেছো? তার মানে ক্যামেরা খুলে করলে এটা হচ্ছে ভালো কাজ, অফ ক্যামেরায় করলে এটা হচ্ছে খারাপ কাজ, বুঝতে পেরেছো? ক্যামেরা খুললেই লাইসেন্স আছে আর না খুললে লাইসেন্স নেই, বুঝতে পেরেছো? বউয়ের তার মানে ঢুকে থাক। বলতো বন্ধুরা, বিদেশিরা বেশি কেন পিছন দিয়ে খেলা করে? বলছি বৌদি, তুমি কি করে জানো বিদেশিরা পেছন দিয়ে খেলা করে? তুমি কি গিয়েছিলে নাকি? তার জন্যই তো সোশ্যাল মিডিয়ায় এসে শুধু ঠেলা দিয়ে স্পন্সরের ভিডিও করো, তাই না? ঠিক আছে, অ্যাশ করো, আরেকবার ঘুরে এসো মাইশিয়া, একটু ভিডিও ভিডিও করে আমাদের একটু দেখিও, আমরা দর্শক তো, দেখার জন্য আমরা বসে থাকি সবসময়। তো হ্যাঁ গাইস, আজকের ভিডিও এইটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো, আর আমাদের